নমস্কার আমার ছাত্রছাত্রী ও বন্ধুরা, অনেকে করছো বিএসসি মানে ব্যাচেলার ইন সায়েন্স। তো সেই ব্যাচেলার ইন সায়েন্সে যাদের ম্যাথামেটিক্স রয়েছে তারা কিন্তু যদি ভাবো যে বিএসসি করার পর যে না আমার যদি ইঞ্জিনিয়ারিংটা আমি করে নিই, অর্থাৎ বিটেকটা যদি করে নিই তাহলে অনেক বেটার হবে, বা ইঞ্জিনিয়ারিং লাইনে তোমরা ইন্টারেস্টেড, তোমরা চাইছো যে বিটেকের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে এন্টার করবে বা বিভিন্ন কোম্পানির এক্সামগুলো দেবে, সেক্ষেত্রে তোমরা কি করে করতে চাও? তাহলে কি আবার সেই তোমাদেরকে যেই দিতে হবে? না, তার তো একটা বয়স আছে। তাহলে অবশ্যই একটা রাস্তা আছে, সেই রাস্তাটাই তোমাদেরকে আজকে আমি বলবো যে তোমরা অবশ্যই বিএসসি করার পর বা বিএসসি করার ফাইনাল ইয়ারে তোমরা কিন্তু অবশ্যই একটি এক্সাম দিতে পারো যার নাম জিলেট, JEE LET। বিটেক সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার পড়তে হবে না, বিটেক সেকেন্ড ইয়ারে তোমরা আসতে পারো, অর্থাৎ 3 বছরের বিটেক তোমরা কিন্তু করতে পারবে এবং তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে চলে আসতে পারবে। জিলেটে এক্সাম হয় হচ্ছে 100 নম্বরের ম্যাথামেটিক্সের ওপর, কিন্তু যারা পলিটেকনিক থেকে জিলেট দিচ্ছে তাদের কিন্তু ক্রাইটেরিয়া আলাদা, তাদের ম্যাথস 20 থাকে, তাদের কম্পিউটার 20 থাকে এবং আরও যে বিষয়গুলো থাকে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব এর পরের ভিডিওতে। এবং আমার প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও, জানতে পারবে যে কোনটার কোন বিষয়টার ওপর আমরা প্রেশার দিলে বেস্ট রেজাল্ট বেরোবে। তো যাই হোক, আজকে আমার বিষয় হচ্ছে যে বিএসসি করার পরে ইঞ্জিনিয়ারিং ইচ্ছে হলে কিভাবে করব, বিটেক করতে চাইলে কিভাবে করব। তো বিটেক করতে চাইলে অবশ্যই তোমরা এইভাবে করতে পারো জিলেট এক্সামের মাধ্যমে, বিএসসির ফাইনাল ইয়ার বা বিএসসি হওয়ার পর তোমরা যদি জিলেট এক্সামটা দাও ম্যাথামেটিক্সে 100 মার্কস। এরপরে আমরা কোম্পানি বিষয়ক বিভিন্ন আলোচনা নিয়ে অবশ্যই আসবো। ধন্যবাদ, ভালো থেকো, নমস্কার।